সামগ্রিক বিষয়ে কি চেয়েছেন? আসলে আমি আমার নির্বাচনী এলাকার কিছু উন্নয়নমূলক কাজের জন্য এখানে ওনার সাথে দেখা করতে এসেছিলাম। তো ওনার সংবাদ পেলাম যে উনি এখানে অফিসে অবস্থান করছেন, যার জন্য ওনার সঙ্গে সৌজন্য একটু সাক্ষাৎ করেছি। এবং গতকালকে যে আমরা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতে গিয়েছিলাম আমাদের বঙ্গবন্ধু হসপিটালে, সে বিষয়টা আবার ওনাকে আগের আগে আমি অবহিত করেছি যে ওনার মুক্তির ব্যাপারটা, ওনার জামিনের ব্যাপারটা, এটা যেন মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়টা উনি আবারও স্মরণ করিয়ে দেন যে বিষয়টি আবারও হারুন। অনুরোধ করেছি, আবেদন করেছি তাকে যেন অবিলম্বে জামিনের ব্যবস্থা করে দেন। উনি তো বলেছেন এটা আদালতের বিষয়। তো উনি যেটা আমাকে আবারও আজকে জানালো যে উনি আপনাদের সঙ্গে নাকি কিছুক্ষণ আগে মত বিনিময় করেছেন, সেখানে উনাকে বলেছেন যে হারুন আমাকে বলেছে এবং প্রধানমন্ত্রীকেও বিষয়টি উনি অবহিত করেছেন, সে বিষয়টি নাকি উনি বলেছেন। এবং আমি ইতিপূর্বে সংসদে যোগ দেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাছেও বিষয়টি আবেদন করেছি এবং উনি যেহেতু পার্টির জেনারেল সেক্রেটারি বিষয়টা ওনাকেও আমি বলেছি যে উনার যে বয়স এবং যে শারীরিক অবস্থা ওনার এই বাংলাদেশে রাজনীতিবিদদেরকে এই ধরনের রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে, জামিন বহু বছর সাজা দেওয়া হয়েছে, পরবর্তীতে কিন্তু আপনার আদালত থেকে তারা মুক্ত হয়ে গেছে। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক মামলাগুলো আদালতে আপনার সরকারের একটা নিয়ন্ত্রণ এবং প্রভাব থাকে, এটি হচ্ছে বাস্তব। প্যারোলের বিষয়টি একমাত্র ব্যক্তিগত ওনার বিষয়, পরিবারের বিষয়। এখানে ওনার তো জামিন পর বাংলাদেশে বড় ধরনের অপরাধীরা আজকে জামিনে মুক্ত হচ্ছে, তো সেখানে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যিনি আজকে একেবারে অসুস্থ সে অবস্থায় এই বিষয়টি নিয়ে তো প্যারোলের প্রসঙ্গ আসার কোনো প্রয়োজন নাই। প্যারোলের প্রসঙ্গ আসাটা কোনো যুক্তিসঙ্গত বিষয় নয়, উনি জামিন পর একেবারে যৌক্তিক অধিকার রাখে। বিদেশে পাঠানোর জন্য দলীয় ভাবে সিদ্ধান্ত, আমি জানি না বিষয়টি। আমি কালকে শারীরিক তার যে অবস্থা দেখেছি এই অবস্থায় তার এখন সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে উন্নত চিকিৎসা। সুতরাং এই উন্নত চিকিৎসার জন্য দেশের অভ্যন্তরে হোক দেশের বাইরে হোক, আমি সাংবাদিকদের সে শুধু স্পষ্ট বলতে চাই, আমি 1/11 সময় প্রায় 1.5 বছর কারাগারে বন্দী ছিলাম এবং সেই সময় আওয়ামী লীগের তৎকালীন সেক্রেটারি জেনারেল আপনার আব্দুল জলিল সাহেব, শেখ সেলিম, নাসিম সাহেব, সালমান রহমান সকলেই উন্নত চিকিৎসা নিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। আজকে আমাদের মাননীয় মন্ত্রীরা বলেন বা সরকার বলেন যে সরকারি হাসপাতালের বাইরে আপনার প্রিজনে যারা থাকে তাদেরকে চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নাই, এই কথাটি যদি সত্য হয়ে থাকে তাহলে 1/11 সময় যারা কারাগারে মন্ত্রী সাবেক এমপিরা বন্দী ছিল, তারা বিভিন্ন মামলার সাজাও হয়েছিল, তারা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে জলিল সাহেব ল্যাবেডে মারা গেছেন। আপনার তৎকালীন সময়ে অনেক সাবেক মন্ত্রী এমপিরা অ্যাপোলো হসপিটালে, ল্যাবেডে এবং অন্যান্য বিশেষত হসপিটালগুলোতে চিকিৎসার সুযোগ পেয়েছে। আজকে আপনার বাংলাদেশের অভ্যন্তরও দীর্ঘদিন যাবৎ কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপার নিয়ে দলের পক্ষ থেকে আমরা বলে আসছি যে তার চিকিৎসার অন্তত পক্ষে যে ব্যবস্থা হওয়া দরকার সেটা দেওয়া হবে, সেটা কিন্তু দেওয়া হচ্ছে। আপনাদের প্রস্তাব কি কোনো সমঝোতার চেষ্টা সরকারের সাথে না? এই ধরনের সমঝোতার বিষয়টি তার সাথে আসবে কেন? এটা সরকার, আমরা দেশে যে গণতান্ত্রিক যে অবস্থা এটা আমরা সকলে জানেন যে 2018 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন তো জাতীয় আন্তর্জাতিকভাবে সাংঘাতিকভাবে প্রশ্নবিদ্ধ, এটা বলার অপেক্ষা রাখে না। এই নির্বাচন 30 তারিখের পরিবর্তে 29 তারিখে বাস্তবায়িত হয়েছে। ওনারা আশ্বাস, ওনারা একেবারে এড়িয়ে মানে এড়িয়ে যাওয়ার মতো আমি বলবো, ওনারা নাও করছেন না হ্যাঁও করছেন, বলছে দেখা যাক দেখি। সমঝোতার বিষয় না, কারণ আমি পার্লামেন্টে যেহেতু আছি বিএনপির দলীয় প্রতিনিধি হিসাবে,
সুতরাং এখানে আমার সবচেয়ে প্রায়োরিটি কাজটাই হচ্ছে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। গণতান্ত্রিক আন্দোলনে উনি একজন সাহসী নেত্রী, সুতরাং উনার এই অবস্থায় যৌক্তিক ভাবে উনার জামিন পাওয়ার অধিকার রাখে, সে বিষয়টি আমি বারবার দাবি জানিয়ে আসছি। প্যারোলের ব্যাপারটা আমি জানাতে যাবো, এটা তো বারবার আপনারা কালকে বিভিন্ন চ্যানেল থেকে প্রশ্ন করছেন। আমি একজন সন্তান হিসাবে আমার মায়ের বা বাবা যদি অসুস্থ হন, তাহলে সেই ক্ষেত্রে আমার দায়িত্বটা কি? তার উন্নত চিকিৎসা করা। এখন উন্নত চিকিৎসা দেশের মধ্যে হবে না দেশের বাইরে হবে, আগে সর্বপ্রথম তার মুক্ত, তার মুক্তির পরে কিন্তু তার চিকিৎসার ব্যবস্থাটা যদি দেশের অভ্যন্তরে হয় ভালো, যদি দেশের বাইরে যাওয়া হয়, কারণ আমাদের মতো ব্যক্তিরা, আমাদের চাইতেও নিম্ন পর্যায়ের ব্যক্তিরা আজকে সামান্য অসুখ বিসুখ হলেই আপনারা লক্ষ্য করছেন যে আজকে ব্যাংকক সিঙ্গাপুরে আমরা চিকিৎসার জন্য দৌড়াচ্ছি, উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমি উল্লেখ করতে চাই না, মাননীয় প্রধানমন্ত্রী অতি কিছুদিন আগে চোখের অপারেশনের জন্য লন্ডন গিয়েছেন, সেটা দেশেই করা যেত। তো সেই ক্ষেত্রে আমি এই বিষয়টা, কোনো আগ্রহ তো অবশ্যই আছে, এখানে আগ্রহের বিষয় না, তার এই মুহূর্তে যেটা দরকার, আমি যেটা কালকে সশরীরে নিজের যেটা চাক্ষুষ দেখাচ্ছি এর মধ্যে কোনো অসত্য নাই। আমি আবারও সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি যে এখানে কোনো রাজনীতি নাই, আমি স্পষ্টভাবে জানাচ্ছি যে উনার যে শারীরিক অবস্থা গতকালকে আমি যে বিবৃতি দিয়েছি একেবারেই সত্য, এর মধ্যে কোনো রাজনীতি, এর মধ্যে কোনো ধরনের কোনো আপনার কোনো ধরনের কোনো কিছু নাই। এখানে আমি এখানে দলের প্রতিনিধি হিসাবে কালকে যে বিষয়টা আমি বলেছি এটা একেবারেই তার শারীরিক অবস্থার যে বর্ণনা সেটা সঠিক, এই অবস্থায় তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এটি আমি একজন সন্তান হিসাবে তার চিকিৎসার জন্য যদি আমার সামর্থ্য থাকে, আমি দেশের যদি সম্ভাবনা দিয়ে বিষয়ে যাবো না? না না, এর আগে কোনো কথা হয়নি। অফিসিয়ালি যেটা আপনারা বলছেন সরকারের জায়গা থেকে প্যারোলে মুক্তি দেওয়া বা এই ধরনের কোন বিষয় বলছে প্যারোলে আবেদন করলে দেখা যাবে, কোনো সুনির্দিষ্ট সরকারের জায়গা থেকে কোনো প্রস্তাব আসেনি। আর এই ব্যাপারে বেগম খালেদা জিয়া বা তার পরিবারের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে প্যারোলের ব্যাপারে কোনো সময় কোনো আলোচনা হয়নি, এটা মিডিয়ার কথাবার্তা। আমার জায়গা থেকে আমি যেটুকু আমার নিজস্ব দায়িত্ববোধ থেকে যেটুকু করার আমি চেষ্টা করছি। আমি আজকে মাননীয় সেক্রেটারি জেনারেলের সাথে কথা হয়েছে, উনি বলেছেন আজকেই উনি সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাবেন, এবং এটা আমি আগেও বলেছি, আজকে ওনার কাছে বলতে এসেছি। এটি আপনি যে মাননীয় সংসদ সদস্যের কথা বলেছেন, তিনি আমার সঙ্গে দেখা করে ওই কথা বলেছেন কয়েকদিন। যে তাদের অভিপ্রায়ের কথা বেগম জিয়াকে ঘিরে জামিন পেলে তিনি বিদেশে যাবেন, এটা আমাদের মুখ দিয়ে আমরা বলিনি, তারাই যখন বলছেন এখন তখন উনি নিঃসংকোচে বলতে পারেন যে তিনি আমাকেও বলেছেন এই বিষয়টা প্রধানমন্ত্রীকে বলার জন্য। সেটা আমি জানিয়েছি। প্রশ্ন হচ্ছে তিনি জামিন পাবেন কিনা, সেটা হলো আদালতের বিষয়। সরকার আদালতকে কিভাবে বলবে যে জামিন দিয়ে দেবে, এটা কি বলা উচিত? তাহলে বিচার ব্যবস্থার প্রতি এটা অসম্মান নয় কি? তাহলে তো সরকারের হস্তক্ষেপই হবে, তারা যে কথাটা বলছে। যদি জামিন পান এবং চিকিৎসকরা যদি মনে করেন তা বিদেশে গিয়ে চিকিৎসা করা দরকার, তো সেটা তারা বলতে পারেন। সে ধরনের কোনো রিপোর্ট পেলে এবং
সেখানে তারা জামিন যখন চাইবেন তখন পক্ষ বিপক্ষ তো আলোচনা হবে, ডিবেট তো হবে, সেখানে সে অবস্থা আসলে তখন জামিনটা তারা কেন চান, জামিন চাওয়ার মতো মামলা সেই সুবিধা আছে কিনা সেটাও তো দেখতে হবে। জামিন চাইলে আদালত জামিন দেবে কিনা এটা তো আদালতের বিষয়, যিনি বিচারপতির আসনে বসবেন তিনি জামিন মঞ্জুর করতে পারেন, সেটা তো সরকারি পক্ষের এখানে কিছু করার। বেগম জিয়ার সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, উনি যদি জামিন পান, যদি চিকিৎসকরা তার বিদেশ যাওয়ার ব্যাপারে জামিন পেলে, চিকিৎসকরা যদি তার বিদেশ যাওয়ার ব্যাপারে তারা রিপোর্ট দেন তাহলে তখনকার ব্যাপার তখন দেখা যাবে, কারণ প্রত্যেকটা ব্যাপারই যদির মধ্যে আটকে যাচ্ছে, যদির মধ্যে আটকে না থাকলে তো কিছু। না না বিকল্প কিছু বলেন, এই কথাই বলেছেন তিনি তাকে জামিন দিয়ে বিদেশে পাঠানো বিষয়টাই তাদের দলের চিন্তা ভাবনার কথা বলেছেন জানিয়েছেন। এবং বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যাতে বলি সেজন্য আমার কাছে পাঠিয়ে সেক্রেটারি জেনারেল হিসেবে আমার কাছে কি বলেছেন। না এ ধরনের কথা আমি কেন বলি, বিএনপি খালেদা জিয়াকে মাইনাস করতে চাচ্ছে এটা আমি কেন বলি, আমার বলা উচিত তো আন্তরিকভাবে বেগম জিয়ার হয়তো ইচ্ছেও থাকতে পারে, বেগম জিয়ার সাথে নিশ্চয়ই আলাপ আলোচনা করেই পরবর্তী ব্যাপারে কী কী পদক্ষেপ নিতে হবে সেটা করতে গিয়ে আমার সময় লাগবে। আমি স্টেপ জানিয়েছি, না আদালতের বিষয় বলেছি, আদালতের জামিনের বিষয়টা তো মূল, জামিনটা আদালতের জামিন না হলে আমি কী করব। না শুধু আমাকে না, আমাকে হারুন স্যার যেটা বলেছেন সেটা তিনি আমাকে জানিয়েছেন, তিনি নিজেও প্রধানমন্ত্রীকে বলেছেন। তখন বিষয়টা যদি চিকিৎসকদের পরামর্শ আসে রিপোর্টে তাহলে সেটা পরের ব্যাপার, পরে এখন তো আর প্রথম তো আদালতের জামিনের বিষয়টা, এখন আমি জামিনের ব্যাপারে তো সরকারের পক্ষ থেকে হ্যাঁ না কোনোটাই বলতে পারি। আমি তো জবাবটা দিয়েই দিলাম, এটা নতুন করে কি বলা যাচ্ছে।
রিপ্লাই। আপনি যে প্রশ্ন করেছেন আমি জবাব দিচ্ছি। আমি বলেছি আদালত জামিন দেবে কি, আদালত স্বাধীন। আমি তো মনে করি তারা যে ইদানিংকালে যে বক্তব্য রাখছেন তাদের বাইরের বক্তব্য বক্তৃতা শুরু হচ্ছে বেগম জিয়াকে তারা আন্দোলন করে বের করবে। আমি তো মনে করি তারা আন্দোলন করুক। একজন রাজনৈতিক নেতা জেলে আছেন, তার জন্য তার দল যদি আন্দোলন করে একটা ঝড়ো পরিস্থিতি বা আন্দোলন একটা বিস্ফোরণ সৃষ্টি করতে পারে, তখন সে অবস্থা যদি খালেদা জিয়াকে মুক্ত করে করতে পারেন সেটা তারা করুন না কেন। তারা তো আন্দোলনটা মুখে বলছেন, বাস্তবে তো আন্দোলনের কোনো চিত্রই আমরা দেখতে পাচ্ছি না, কোনো আভাস ইঙ্গিত পাচ্ছি না। আন্দোলনের ঢেউ দূরে থাক, যে রিপল যেটাকে বলে সেটাও তো এ পর্যন্ত দেখি, ছোট ঢেউও দেখি। এখন আন্দোলন করতে হলে সেরকম আন্দোলন তারা গড়ে তুলতে পারছেন কিনা, আন্দোলন করে বের করুন। তারা এটাই তো বাইরে বলছেন, এটা তো ভেতরে বক্তব্য। আন্দোলন করে তারা বের করুক বেগম জিয়াকে। তারা যখন এত বড় দল আন্দোলন করে তারা সরকারে যখন বলছে পায়ের নিচে মাটি নেই, কাজে এ সরকারকে হটানো তো খুব সহজ তাদের ভাষা। আন্দোলন করে সরকারকে হটা, তাহলে তো বেগম জিয়া বেরোবেন, আবার ক্ষমতার অভিলাষও পূর্ণ হতে পারে, অসুবিধে কি? আমি তো সাজেস্ট করবো আন্দোলন করুন। রাজনৈতিক নেতারা আন্দোলন করবেন, আবার একজন বিদেশে আছেন, বিদেশে বসে কি আন্দোলন করা যায়? বিদেশে বসে আন্দোলনের ডাক দিলে আন্দোলনের ডাকে কেউ সাড়া দেবে না, আর দেশে আন্দোলনের মতো কোনো বস্তুগত পরিস্থিতি নেই, কোনো অবজেক্টিভ কন্ডিশন নেই যে মানুষ আন্দোলনে সাড়া দিতে পারে। বেগম জিয়ার ব্যাপারে আন্দোলনে রেসপন্ড করলে তার অ্যারেস্টের পরপরই এসে বিশাল আন্দোলন হয়ে যায়, সেটা তো তারা করতে পারে না।